হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। তো এখন বাজে 7টার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রে হয়েছে, কালকে সারাদিন হয়েছে আর আজকেও হচ্ছে। তো যাই হোক, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আজকে একটু কাজের চাপ আছে প্রচুর, কারণ ঘরের কাজ বাজ করে আবার কাকাতে বাড়ি যেতে হবে, ওখান থেকে মায়ের ওখানে যেতে হবে। তো এখন সকালে রান্নাটা করে নিই, রান্না করে খাওয়া দাওয়া করে কাজ বাজ করে তারপর যাবো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো সকাল থেকে সব কাজ বাজ করে, সকাল থেকে একদমই সময় পাইনি, আজকে ভীষণই একটুখানি ব্যস্ত ছিলাম। আর এখন যাচ্ছি, চান্দান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর হাজবেন্ডের আজকেও নাইট ডিউটি আছে। তো ওই জন্য আমি এখন যাচ্ছি হচ্ছে কাকার বাড়ি। কাকার বাড়ি যে রথটা আছে, আজকে উল্টো রথ, তো রথটা সাজাতে হবে, আর ওই জন্য আমি যাচ্ছি ফুল টুল নিয়ে। তো রথটা আমি সাজাবো, আর কাকি বাড়িতে নেই, কাকাও বাড়িতে নেই, সেই 4টের দিকে আসবে অফিস থেকে। তো ওই জন্য আমি গিয়ে রথটা সাজিয়ে দেবো, তারপর ওখান থেকে যাব মায়ের ওখানে। রথটা ওইখানে গিয়েই রাখা হবে, কারণ আমার ছোট ঘর ঘর বলে মানে রাখার অসুবিধা হবে বলে মার ওখানেই মানে রেখে আসবো রথটা। তো ওই জন্য রথটা সাজাবো গিয়ে, তারপরে সাজিয়ে তো ওখান থেকে যাবো মার ওখানে। প্রসাদ করবে, তো সেগুলো বানাতে হবে, তো যাবো আর ওখান থেকে তারপরে আবার কাকাদের বাড়ি আসবো, কারণ রথটা কাকাদের বাড়ি আছে, কাকাদের বাড়ি থেকে বের করা হবে। তো চলো দেখতে থাকো। তো দেখো রদ আমার সাজানো কমপ্লিট। আগেরবারে পাতা ফাতা দিয়ে সাজিয়েছিলাম, কিন্তু এবারে এমনি গাছের ফুল তুলে, আর কাকার বাড়ি পাতাবাহার গাছ ছিল তো সেটা দিয়েই সাজিয়েছি। কেমন লাগছে তোমরা বলো? আর এখন আমি আর মায়ের ওখানে যাইনি, কেননা মা সব গুছিয়ে নিয়েছিল, তো কাকাদের বাড়ি একেবারে সাজিয়ে দিয়ে সাজিয়েছি রথটা। তো এবার সবাই মিলে নিয়ে যাওয়া হবে বাড়িতে। আর রদ জগন্নাথে মাসি বাড়ি থেকে বেরিয়েই কাদা, পুরো মাঠে জল, ওই জন্য উঁচু করে নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তায় গিয়ে তারপরে টানা হবে। তো চল। আর এদিক থেকে আমার ঘরে একটু নিয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু আর নিয়ে গেলাম না, অনেকটাই ঘোরা, আগেরবারে যতটা ঘুরেছি সোজা রথের দিন, তো এবারে আর অতটা ঘুরছি না, কেননা ঝিরিঝিরি করে বৃষ্টি মেঘ করে আছে। তো ওই জন্য ডাইরেক্ট মাঠ থেকে সোজা রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে রাস্তায় উঠে দেখো আমার পুকু, ভাবলাম রাস্তায় গিয়ে রথ টানবে, কিন্তু না, ও কোলে উঠেই রথ টানবে, কেননা পায়ে কাদা লেগে যাবে বলে ওই জন্য। আর সবাই মানে মাঠ দিয়ে এলাম যেহেতু সবার পায়ে কাদা, আর এক্ষুনি বৃষ্টি চলে আসবে, ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে। তো জগন্নাথ দেব চলে এসছে, আর মা মামাদের সাথে যেহেতু ছিল ওই জন্য তালা খুলে ঘরে যাচ্ছে, জগন্নাথ দেবকে জল মিষ্টি খাইয়ে তারপরে ঘরে তুলবে। তো জগন্নাথ দেব আসার পরে এই যে সব ফল টল তৈরি করে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে, আর জগন্নাথ দেব আজ থেকে এখানেই থাকবে। আর ওই যে গোপালের পাশে দেখছো একটা ছোট্ট কাঠ, ওই কাঠটা বাবা এবছর দিয়ে রেখেছে, আগের বছর ইচ্ছা আছে একটা বড় রথ বানানোর, তো দেখা যাক কতদূর কী হয়। আর এখানে দেখো এই যে পায়েস বানিয়েছে, সবাইকে দেওয়া হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা।